नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেককে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন, কারণ আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি যে শুধুমাত্র একটি টিকিট কেটে ভাগ্য দেখবেন না যে আপনার ভাগ্যে কোটি টাকার যোগ আছে কিনা। এই ভিডিওটি আমি বারবার বলি যে মহাপ্রাপ্তির কথা আমি বলছি, শুধুমাত্র টিকিট কাটলেই হবে না, যে কোনো দিক থেকে এই মহাপ্রাপ্তি আগামীকাল কিন্তু হতে চলেছে। প্রতিদিন আমি রাশির নামগুলো বলি, প্রতিদিন এক একটা রাশির নাম আছে, হয়তো আপনাদের সঙ্গে রাশির নাম মিলে যায়, তার ফলে অনেকেই ভাবেন যে না, আমার হয়তো আগামীকাল টিকিট কাটার একটা সঠিক সময়। আমি একটি কথা আবারও বলবো, অযথা টিকিট কেটে অর্থ অপচয় করবেন না, আমি হাত জোর করে অনুরোধ আপনাদের কাছে করছি। আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী এবং হস্তরেখা আগে বিচার করুন, এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ, অর্থাৎ এই রাহু রক্ষা কবচ আপনাদের যাদের অল্পের জন্য বড় বড় ধরনের প্রাপ্তিতে বাধা আসছে, তারাই রাহু রক্ষা কবচ পরিধান করবেন। দেখুন, প্রচুর এই বর্তমানে যে নববর্ষ উপলক্ষে অফার রয়েছে, আকর্ষণীয় ছাড় রয়েছে, প্রচুর বুকিং আসছে, সেই জায়গাটাতে প্রচুর যারা বুকিং করছেন তাদেরকে একটি অনুরোধ করছি, কিছুটা আমাকে সময় অবশ্যই আপনারা দিন, কারণ আমার অ্যাসিস্ট্যান্টকে বলছেন যে স্যার একটু তাড়াতাড়ি করে দিতে বলুন না। দেখুন, একাধারসে বুকিং, একাধারসে আমি কিন্তু প্রত্যেককে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি, একটু ধৈর্য ধরুন। আমার আপনাদের কাছে করজোড়ে আমার নিবেদন, একটু আপনাদের কৌশিকদাকে একটু হলো সময় আপনারা দিন, যেহেতু বর্তমানে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। দেখুন, রাহু কলিযুগে হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। আমি বারবার বলি, রাহু শুক্র বুধ শনি আপনার জন্মচক্রে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির জায়গাটা। দেখুন, এই যে পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির লাখো কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে তা কখনোই না। কিছু সংখ্যক মানুষের সঙ্গে আমি যে কথাগুলো বলছি মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে না। আজকে যদি সবাই কোটিপতি হয়ে যেত তাহলে কে কার কাজ করতো বলুন? অর্থাৎ এটাই হচ্ছে ভাগ্যের খেলা। আমি বারবার বলি, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার ধনভাবকে স্ট্রং করুন, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই ভাবগুলোকে যদি স্ট্রং করতে পারেন, নিশ্চিত রূপে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। মহাকোটিপতি যোগ সৃষ্টি করেছে, একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। তিথিখণ্ডটাও বিশেষভাবে ইম্পর্টেন্ট, রাহুকাল রয়েছে 10:30 থেকে 12:00 পর্যন্ত। এই সময় কোনো বারবার বলি ইনভেস্টমেন্ট, আপনার কোনো শুভযাত্রা, কোনো সাইন এই সময় কিন্তু আপনারা করবেন না। এই রাহুকে বলবত্তা বৃদ্ধি করতে গেলে আপনাকে স্পেশালি রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করে, বার্থ চার্ট রিফরমেশন করে যদি আপনি এই মহাপ্রাপ্তির জায়গাটা যদি আসেন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। অনেকেরই প্রশ্ন যে স্যার আমার কি লাখ টাকা পাবো না আমি কোটি টাকা পাবো এই প্রাপ্তিতে? এটা আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আকর্ষিক প্রাপ্তিভাব এবং সফলতাভাব, এই চারটি ভাব, এবং বিশেষভাবে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার দশা কিসে চলছে। দশাটা আপনার ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনার দশা মহাদশা আপনার পারমিট করছে কি না তার উপর ডিপেন্ড করবে
যে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে কি না। রাহু সঙ্গে সঙ্গে আমি একটি কথা বলবো, শনিকেও কিন্তু পাওয়ার আপ করা দরকার। শনি হচ্ছে কলিযুগে অর্থ কিন্তু দিয়ে থাকে, এবং এর সাথে সাথে আরেকটি ইম্পর্টেন্ট আপনাদেরকে আমি কথা আমি বলি, যারা প্রতিদিন টিকিট কাটছেন দীর্ঘদিনের জন্য, তাদের ক্ষেত্রে আমি টার্গেট নাম্বার শুভ সময় তো বলছি, যারা কাটেন কিন্তু নিজ দায়িত্বে কাটেন, এবং ভিডিওটি দেখার পর যদি নিজ দায়িত্বে আপনারা কাটেন, নিজের দায়িত্ব এটা, কারণ আমি বারবার বারণ করছি, কারণ আপনার কষ্ট অর্জিত অর্থ অল্প অল্প করে কিন্তু বিন্দু বিন্দু করে কিন্তু সিন্ধু হয়ে যাবে, প্রচুর অর্থ কিন্তু চলে যাবে। এই জন্য আপনারা আগে নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে দেখিয়ে নিন যে আপনার যোগ কখন রয়েছে, আপনার দেরিতে রয়েছে না আগে রয়েছে, এবং সেটা আপনার কেটে গেছে কি না সেটাও দেখে নিন। অনেকের ক্ষেত্রে যোগ কিন্তু কেটে যায়, আমি বারবার বলি যোগ কিন্তু বারবার জীবনে কিন্তু আসে না, সময় থাকতে সময়কে কাজে লাগিয়ে নিন। পাঁচ রাশির নাম আমি বলবো। নাম্বার ওয়ান রাশি আগামীকালের জন্য, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার সেটা হচ্ছে 6 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 9:00 থেকে 10:14 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের শুভ সময় সকাল 10:00 থেকে আপনার 10:25 পর্যন্ত, টাইমটা খুব খুব অল্প সময়। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের সময় বৈকাল 4:00 থেকে 5:36 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার ক্ষেত্রে বিশেষভাবে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 8:06, সময় দুপুর 3:00 থেকে 5:12 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 7। আপনাদের যে টাইমটা দেখা যাচ্ছে আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 8:45 থেকে টাইমটা শুরু করে, সকাল 8:45 থেকে শুরু করে আপনার 10:52 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এই যে আমি পাঁচ রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু গাঢ় সৃষ্টি করছে। তবে একটি কথা আবারও বলবো, নিজস্ব পার্সোনাল চক অথবা আপনার দশা মহাদশা এবং বার্থ চার্ট রিফরমেশন আপনারা করুন, তাতে কী হবে আপনার বড় ধরনের কিন্তু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং বারবার একটি অনুরোধ করছি, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করে আপনার ক্ষেত্রে যে ফরচুনা নাম্বার রয়েছে সেটা আগে আপনি দেখে নিন, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা, এবং আপনার যে ফরচুনা নাম্বার সেই অনুযায়ী, এবং আপনার কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনার সময়টা শুভ আপনি আগে দেখে নিন, তারপর আপনি ইনভেস্টমেন্টটা করুন। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করছেন, প্রচুর অর্থ অপচয় করছেন, দীর্ঘদিন ধরে যারা ইনভেস্টমেন্ট করছেন ভাবছেন হয়তো আমার কালকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হয়ে যাবে, এর জন্য হয়তো প্রচুর অর্থ অপচয় করেছেন, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করুন। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থ মিস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে আপনাদের কলিযুগে এই হঠাৎ প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।